নমস্কার আমি অভিজিৎ চক্রবর্তী আর আপনি দেখছেন আমি আধ্যাত্মিক চ্যানেল আর আমি আধ্যাত্মিক চ্যানেলে প্রত্যেকবারের মতো এবারেও আমি আপনাদের জন্য যে আধ্যাত্মিক খাদ্য নিয়ে এসেছি আর সেই খাদ্য আজকে আপনাদের সামনে তুলে ধরব আর আজকের বিষয় আমরা আর জীবিত নেই দেখুন আমরা কি মনে করি এখনও আমরা জীবিত আছি যদি আমরা সেরকম মনে করছি তবে কিন্তু আমরা ভুল করছি আমরা আর কিন্তু জীবিত নেই কারণ যেই দিন আমরা প্রভু যিশুকে আমাদের জীবনে ত্রাণকর্তা মুক্তিদাতা রূপে গ্রহণ করেছিলাম সেই দিনই কিন্তু আমরা খ্রিস্টতে মৃত্যুবরণ করে ফেলেছিলাম আসুন ঈশ্বরের বাক্য গালাতীয় তার দুই অধ্যায় কুড়ি পদে কি বলছে দেখি খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হইয়াছি আমি আর জীবিত নই কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে তাহা আমি বিশ্বাসে ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই যাপন করিতেছি তিনি আমাকে প্রেম করিলেন এবং আমার নিমিত্তে আপনাকে প্রদান করিলেন ঈশ্বরের এই বাক্য থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো যে আমরা খ্রিস্টের সঙ্গে মৃত্যুবরণ করার সাথে সাথেই আমাদের সমস্ত মানসিক ইচ্ছাকে ক্রুশে হত করে দিয়েছি এবং এখন যে জীবনটা আমাদের আছে তা কিন্তু খ্রিস্টের বিশ্বাসের দ্বারাই আমাদেরকে যাপন করতে হবে মানে কাটাতে হবে বা পরিচালিত করতে হবে তবে কি আমাদের সব ইচ্ছার মৃত্যু ঘটে গেছে তা কিন্তু নয় দেখুন মানুষের দুই প্রকারের ইচ্ছে থাকে এক প্রকারের ইচ্ছে দ্বারা আমরা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে যাই সেই ইচ্ছা শক্তিগুলোর মৃত্যু ঘটে যাওয়া উচিত কারণ সে ইচ্ছাগুলো আমাকে প্রভুর সাথে চলতে বাধা দেবে তার মানে যিশুকে গ্রহণ করার পর যদি সেই ইচ্ছা শক্তিগুলো পুরনো ইচ্ছা শক্তিগুলো দেখবেন মাঝে মাঝে পরিস্থিতি পরিবেশে দোহাই দিয়ে আমাকে আপনাকে বিপথে পরিচালিত করার সংকল্প নিয়ে আমাদের কাছে আসবে তখন কিন্তু বুঝে নিতে হবে যে আমি আর এটা করতে পারি না যেমনভাবে দেখবেন আমাদের বাড়িতে অনেকেরই পুরনো মানে বয়স্ক বিধবা ঠাকুমাদের আপনি দেখতে পাবেন দেখবেন স্বামী মারা যাওয়ার পরে তারা কিন্তু সাদা সাপটা কাপড় পরে থাকেন অনেক সময় তাদের দেখবেন নিজের ছেলেটা বলে মা তোমার জন্য না এই কাপড়টা এনেছি মা বলে বাবা কাপড়টা না বড় রঙ চঙে এটা পাল্টে একটা সাদার ওপরে কোনো একটা শাড়ি নিয়ে আয় ছেলে বলে ও পরে না হতো কিন্তু তবুও মা বলে না রে বাবা এসব আর আমাকে মানাবে না তার মানে তার মানে এর পরেও যদি সেই যে বিধবা নারী তিনি যদি পড়েন তাকে কিন্তু এই শাড়িতে মানালেও কিন্তু তিনি জানেন যে এটা পরা তার পক্ষে উচিত হবে না ঠিক তেমনিভাবে আমরাও খ্রিস্টের সঙ্গে যেহেতু আছি আমাদেরও অনেক কিছু করা বন্ধ করতে হবে অনেক কিছু কাজ থেকে অনেক কিছু অভ্যাস থেকে আমাদেরকে সরে দাঁড়াতে হবে আবার অনেক কিছু অভ্যাসের সঙ্গে আমাদেরকে সংযুক্ত হতে হবে যে অভ্যাসগুলো ঈশ্বর আমাদেরকে করতে বলবেন সেগুলো আমাদেরকে করতে হবে যদি সেগুলো করতে আমাদের ভালো নাও লাগে তাও আমাদেরকে করতে হবে দেখুন আমরা না খুব চালু যেখানে আমরা কিছুই ইনভেস্ট করি না সেখান থেকেও আমরা কিন্তু লাভের আশা করি আবার আমরা কেউ কেউ ভাবি তবে আমি যে মাঝে মাঝে মণ্ডলিতে যেতাম মাঝে মাঝে ওই পালকের প্রচা শুনতাম যিশুর গান বড়দিনের দশ দিন আগে থেকে জোরে জোরে বাজাতাম দাদা জানো যিশুর গান না আমার কি ভালো লাগে আরে ওই গানটা উফ চোখে জল এনে দেয় তারপরেও বলবে আমি যিশুর জন্য কিছু করিনি প্রিয় ভাই ও বোন দেখুন আমি ওসব কিছু বলতে আপনাকে চাইছি না আমি যেটা বলতে চাইছি যে শুধু অর্ধেকটা করে আর অর্ধেকটা না করলে কিন্তু আমাদের খ্রিস্টের পথে চলাটা সম্পূর্ণ হবে না এবং আমরা খ্রিস্টের যে সেই নতুন জন্ম নতুন সৃষ্টি হতে পারব না আমাদেরকে নতুন সৃষ্টি হতে গেলে আমাদেরকে পুরোপুরি মরতে হবে অর্ধেকটা মূল্য হবে না আসুন ঈশ্বরের বাক্য লোক তার আট অধ্যায় একুশ পদে কি বলছে দেখি তিনি উত্তর কোরিয়া তাহাদিহকে কহিলেন এই যে ব্যক্তিরা ঈশ্বরের বাক্য শুনে ও পালন করে ইহারাই আমার মাতা ও ভাতৃগণ তার মানে কারা ঈশ্বরের সঙ্গে সম্পর্কে সংযুক্ত হবে যারা ঈশ্বরের বাক্য শুধু শোনে না যারা ঈশ্বরের বাক্য শোনে ও পালন করে ঈশ্বরের বাক্য যোহন তার পাঁচ অধ্যায় চব্বিশ পদে কি বলছে সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি যে ব্যক্তি আমার বাক্য শোনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে এবং বিচারে আনিত হয় না কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে তার মানে এখানেও ঈশ্বরের বাক্য বলছে যে শুধু শুনলে হবে না শোনার সঙ্গে বিশ্বাস করতে হবে আর বিশ্বাসের সাথে সাথে সেই বাক্য অনুযায়ী আপনাকে চলতে হবে এখন ভাইরাসের যুগ চলছে সরকার বলছে দেখুন আপনাকে দুটো ডোজ নিতে হবে এই ভাইরাস থেকে বাঁচতে আপনি যদি বলেন না আমি একটা ডোজ নেবো আপনার জীবন সুরক্ষিত হবে না এখন জ্বর সর্দি কাশি প্রায় সকলেরই লেগে আছে আপনি ডাক্তারের কাছে যান ডাক্তার বলবে দেখুন আমি একটা অ্যান্টিবায়োটিক লিখে দিচ্ছি আপনি ওই অ্যান্টিবায়োটিকটা কিন্তু মিনিমাম পাঁচ দিনের ওপরে খাবেন আপনি নিয়ে এলেন ওষুধ খেলেন দুদিনে সেরে গেল আপনি ভাবলেন আমার রোগ সেরে গেছে আপনি খাওয়া বন্ধ করে দিলেন কিন্তু আপনার শরীরে সেই অ্যান্টিবায়োটিকের যে ঘাটতি সেটা থেকে যায় ঠিক তেমনিভাবে ঠিক তেমনিভাবে আজকে আমরা যখন খ্রিস্টতে চলছি আমাদেরকেও পুরোপুরি চলতে হবে যেমনভাবে একটা বীজ যতক্ষণ না পুরোপুরিভাবে মরে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু নতুনভাবে একটা চারাগাছের জন্ম দিতে পারে না বর্তমান দিনে আমাদের মধ্যে অনেকেই কিন্তু খ্রিস্টতে অর্ধেক বিশ্বাসী হয়েই আমরা থেকে যাই কারণ আমরা পুরোপুরি মরি না দেখুন এইভাবে যদি আমরা খ্রিস্টের পথে চলি তাহলে কিন্তু কিচ্ছু হবে না তাই যদি আমরা ভাবে থাকি যে না এইভাবেও চললে মোটামুটি তোড়জোড় করে একটা চলে যাবে তা কিন্তু নয় যেমনভাবে আমি ট্রেনে ঠেলে ঢুকে যাই যেখানে সিট থাকে না সেখানেও সিট জোগাড় করে নিই যেখানে দাঁড়ানোর জায়গা থাকে না সেখানেও একটা ঠেলে ঠুলে দাঁড়ানোর জায়গা করে নিই তো আমি এখানেও কোনো না কোনো একটা নিজেকে ম্যানেজ করে ঈশ্বরের আশীর্বাদ থেকে আমি বঞ্চিত হব না তাহলে কিন্তু আমরা ভুল ভাবছি দেখুন ঈশ্বর কিন্তু কোনো কে প্রশ্রয় দেন না তাই ভালো হবে খ্রিস্ট বিশ্বাসী হিসাবে খ্রিস্টের কাছে সম্পূর্ণ আমাদের সমর্পণ করা উচিত এবং নিজের সমস্ত মানসিক ইচ্ছা মৃত্যু ঘটানো উচিত যাতে ঈশ্বরের যে ইচ্ছা আমার জীবনে তা সাধিত হতে পারে তো আসুন আজকে ঈশ্বরের বাক্য থেকে যা শিখলাম তা পালন করার চেষ্টা করি ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন ভালো থাকবেন নমস্কার